গতকালকে আমরা দেখেছি শিলচর এয়ারপোর্টে বদরুদ্দিন আজমল সাহেব যখন এসে পৌঁছেছেন, উনার সমর্থকরা উনাকে ঘিরে যে নাকাটজনকভাবে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়েছে তাতে আমরা তীব্র বিরোধিতা জানাই। আর এরকম মানসিকতার জন্য আজকে ভারতবর্ষতে আমাদের যে মাইনরিটি সমাজ আছে এই সমাজের উন্নয়ন হচ্ছে না। কংগ্রেস এই মাইনরিটি সমাজকে ভোট ব্যাংক পলিটিক্স হিসাবে ওদেরকে ট্রিটমেন্ট করে রেখেছে। ভারতীয় জনতা পার্টি সার্বিকভাবে মাইনরিটির উন্নয়নের জন্য সবসময় চেষ্টা করে গেছে, কিন্তু যেভাবে আজ গতকালকে আমরা দেখতে পেলাম শিলচর এয়ারপোর্টে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান আজমল সাহেবের সমর্থকরা দিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং ইতিমধ্যে আমরা ডিমান্ড করি যে এটার এই ভিডিওগুলো সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই ভিডিওগুলোকে দেখে এইখান থেকে এই কারা কারা এই স্লোগান দিয়েছে তাদেরকে ইমিডিয়েটলি লিগালি তাদের এগেনস্টে তাদেরকে অ্যারেস্ট করে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। এবং আমি বদরুদ্দিন আজমল সাহেবকে ভারতবর্ষের পার্লামেন্ট থেকে ইমিডিয়েটলি নৈতিক দায়িত্ব নিয়ে উনাকে রেজিগনেশন দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি।